নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আবুল বাশার বাদশা। বুধবার ভোট গ্রহণ শেষে বেসরকারি ফলে জানা গেছে এ তথ্য। পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোবাইল ফোন প্রতীকে বাদশা পেয়েছেন 16,939 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকে রফিকুল ইসলাম রফিক পেয়েছেন 14,404 ভোট। এর আগে সকাল 8টা থেকে শুরু হয় পৌর নির্বাচনের ভোট গ্রহণ। ভোটারদের সরব উপস্থিতিতে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণভাবে। পৌরসভার 9টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।